এখন প্রত্যেক মেশিনে আমার অফার চলছে, কাস্টমার আমার কাছে আসে তো মেশিন না দিয়ে আমি ছাড়বো নাই, ওরাকে মেশিন দিয়েই যাবো আর অফারের সঙ্গেই দিব। অফারের সঙ্গে দিবে, যদি কোনো আছে কাস্টমার ঘুরাই দিবে কিনা, কিন্তু এই দোকানদার বোঝে নাকি ভালো লয়, তো আপনি কি হিসাবে কিরকম বুঝতে পারলেন? ভালো বুঝেছি, আমি নিতে এসেছি। আচ্ছা ভালো বুঝেছে, গরুর হাল থেকে একটু ভালো আপনি? হ্যাঁ হ্যাঁ, গরুর হাল থেকে ভালো, এটা গ্যারান্টি। তো নমস্কার, আমি বিকাশ মাতা, আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল, যেটার নাম হচ্ছে পুরুলিয়া প্রবদ ব্যাপার আছে। এই চ্যানেলটা দৈনন্দিন তো হাসি বা খুশি এই সকলে কিন্তু ভিডিও নিয়ে আসছে। তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ যত যা আছে আমার চাষি ওদের মুখে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে ফুটবে হাসি। আপনারা সকলে জানেন যে মিনি ট্র্যাক্টর কিন্তু অ্যাডভার্টাইজ আপনাদের সামনে কিন্তু নিয়ে আসছি বা দিয়ে থাকছি। তো মিনি ট্র্যাক্টর অ্যাডভার্টাইজ দিচ্ছি, কত অফার দিচ্ছে, কত দাম আছে বা কত কেমন ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু কিন্তু দোকানদার তো সকল কিছু বলে দেয়। মানে দোকানদার এই পাচ্ছেন যে সকলেই বলবে যে সামান ভালো ভালো আছে আমার। আজকে কিন্তু যার কাছে আমি লিব সাক্ষাৎকার ওটা হচ্ছে কিন্তু একটা সুনামধন্যকারী কিন্তু কাস্টমার, ওর কাছে লিব কিন্তু সম্পূর্ণ সাক্ষাৎকার। এই জন্যই আমি আপনার কাছে হঠাৎ করে বলছি যে ভিডিওটা আজকে কিন্তু সকলের কিন্তু জরুরি আছে দরকার। তো চলুন বেকার আছে বেশি কিছু না করে বকর বকর রোডের লোকে সবাই দিচ্ছে নজর, কাস্টমারের কাছে সাক্ষাৎকার লিব, এরপর কেমন লাগবে না লাগবে মেশিনটা বা ইনার মুখের বক্তাটা আপনারা একটু জানান দেবেন এখন না কিন্তু সম্পূর্ণ দেখার পর। নমস্কার 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 নমস্কার, জয় হোক জয় হোক। এরকম কেমন আছেন? মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালোই আছেন। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? ফুলঝোর। ফুলঝোর কোন থানায় পড়ছে? বরাবাজার। বরাবর থানায় পড়ছে? আচ্ছা আচ্ছা, আর নামটা কি আছে? অনিল টুডু। অনিল টুডু নাম আছে। এখন বর্তমান কোথায় উপস্থিত আছেন? এখন এখন আপনি কোনখানে উপস্থিত আছেন বর্তমানে? এখন এই দোকান। দোকান মানে কোথাকার দোকান? কার দোকানে? দোকান কার দোকান নাম তো জানি, মঙ্গলবাবুর দোকান। মঙ্গলবাবুর দোকান? মঙ্গলবাবুর দোকানে। আচ্ছা, বড়বাজারে? বড়বাজার। এখানে কি কামে এসেছেন? না কোনো কুটুম্বালি খেতে পারে? কুটুম্বালি না, এসে একটা গাড়ি লিব আছে, মেশিন আর কি। মেশিন মানে? মেশিন। আচ্ছা আচ্ছা, হাতে ধরে ঠেলে নিয়ে বলে গেলে? শুনছি বা আমাদের গ্রামীণ এলাকায় অনেকে মহিলা বা অনেকে পুরুষে বলছেন কি ঠেলে ধরা মেশিনটা বা ছোট ট্রাক্টর নাকি বহুত খারাপ বলে বলছে নাকি ভালো লয়, তো আপনি কি হিসাবে কিরকম বুঝতে পারলেন? আমি ভালো বুঝেছি, আমি নিতে এসেছি। আচ্ছা ভালো বুঝেছে, গরু হাল থেকে একটু ভালো আপনি? হ্যাঁ হ্যাঁ, গরুর হাল থেকে ভালো, এটা গ্যারান্টি। হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকদিন বা প্রত্যেক বছর চাষবাস তো করছেনই? মানে কাড়া বা গরু এই সকল দিয়ে করেন? মানে এই ট্রাক্টরটা প্রথমবার জীবনে নিয়ে যাচ্ছেন আপনার পরিবার? তো আপনি গরু কাড়ার থেকে এটা ভালো? ভালো বুঝেছি। মানে কিরকম ভালো? মানে কিরকম মানে কেউ বলে বোঝা নিয়েছেন? মানে দোকানদার মানে বুঝছেন না, ভালোই বলবে তো এটার কাজ। আরো দোকানদার যেটা বলছে ইউটিউবে যেটা দেখা আছে সেই অনুপাতে লিয়া, দোকানদারে যেটা বলেছে হাল বাহা সবজি কুড়া ভেলি টানা এইসব আর কি, দোকানদার সব আপনি সব আমাকে বলেছে সেটাই। হ্যাঁ, টানা জলপাটা। আচ্ছা আচ্ছা, সকল কিছু চাষবাস মোটামুটি আপনার বাড়িতে কতটা জমি আছে? আমার বেশি নেই, 8-10 বিঘা হবে। 8-10 বিঘা আছে। এটা লেগে আপনার নিজস্ব জমিনে চাষ করবার ইচ্ছা আছে নাকি ভাড়া হতে আর টুকটাক চালাবার আছে? পাশের জমি মালিক যদি কেউ বলে আমারটুকু বাঁহে দেয় তাকে যদি দিবি না? আচ্ছা আচ্ছা, চালাবার ইচ্ছা আছে। যাই হোক, মানে আপনারা বুঝতেই পারছেন, যাই হোক দোকানদার তো সব কিছু দিয়েই সমাচার। তবে ফুলঝোর ইনার বাড়ি, ওর নামটা হচ্ছে অনিল টুডু। যদি ইনার পড়শি ওরসি কেউ আছেন বা যদি কারো কাড়া গুরু নাই খবা এই মেশিনে বাইতে চান তো অবশ্যই এর সাথে যোগাযোগ করবেন, যাতে কাকার তেলের খরচাটা বাইরে আর কি নাকি। আচ্ছা, একটা কথা জানবো যে মঙ্গলদার কাছে যে মেশিনটা নিয়ে গেলেন, জীবনে তো প্রথমবার আসছেন, মানে মঙ্গলদা মানে বলছে ভালো ভালো দোকানদার স্থানটা বড় বাজার, কত সুন্দর করলে উনি ব্যবহার একটু বললে ভালো হয়েছে? সকল দিয়ে নিয়েছে। এরপরে মানে চাষবাস হওয়ার পর হাল বাহার পরে নেক্সট সিজনে যেটা কামে আসবে বা টলি ফলে যেটা দরকার হবে ওইটা আলাদা, ওইটা আলাদা আছে আপনাকে নিতে হবে। এখন বাকি যে আপনাদের মানে চাষি ভাইরা দেখছে বা আপনার সঙ্গে সাথীরা যা দেখছে তাদেরকে আপনি কি বলবেন যে মেশিনটার মানে কোয়ালিফিকেশন কেমন আছে? আর এখন তো নিয়ে যাচ্ছি, এখন তো বুঝতে পারি না, আমি তো ভালোই বুঝেছি, চালার পরে তো ভালো এখন তো বুঝে যায়। এখন তো আপনি ওইখানে আমি ভালোই বুঝতে পারলেন, মানে এমনি তোমার ভাইব্রেশন বা কমজোরি মানুষ ভাইব্রেশন কোনো অসুবিধা নাই? আচ্ছা, কেমন পাচ্ছে, কতটা খাজ হচ্ছে, কতটা অসার আছে, কতটা নিচে হচ্ছে সব কিছু কিন্তু আমি বাহার মানে প্র্যাকটিক্যালটা আপনারা দেখাবো। আপনারা জাস্ট 2 মিনিট একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, নামটা সব কিছু বলেছিলেন একবার। হ্যাঁ হ্যাঁ, তো অনেকে কাস্টমার নতুন নতুন আরো দেখছে, মানে জল পড়লে তো এখন সবাই মানে ভাই সবাই দেখবে, সবাই এখন চাষ আসছে, চাষ আসছে, ওই জন্য বিকাশ হচ্ছে, বিকাশ হচ্ছে। হ্যাঁ, তো এখন নতুন যে কাস্টমার গুলি আছে তাদের জন্য একটু আপনি আপনার ইন্ট্রোডাকশন একটু বলে দিন। তো নমস্কার কৃষক বন্ধু, আমার নাম হচ্ছে মঙ্গল গোপ, আমার দোকানের নাম হচ্ছে কৃষক বন্ধু এগ্রো, বড়াবাজার বেড়াদা রোডে আমার দোকান। আচ্ছা আচ্ছা, উষা ভাটা রোডে।
তো কৃষক বন্ধুদেরকে আমি একটাই কথা বলতে চাইছি যে এখন প্রত্যেক মেশিনেই আমার অফার চলছে। আচ্ছা, প্রত্যেক মেশিনে অফার? প্রত্যেক মেশিনেই অফার আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যদি কাস্টমার আমার কাছে আসে তো মেশিন না দিয়ে আমি ছাড়ব নাই, ওরাকে মেশিন দিয়েই যাব আর অফারের সঙ্গেই দিব। অফারের সঙ্গে দিবে? হ্যাঁ। যদি কোনো আছে কাস্টমার ঘুরাই দিবে কিনা কিন্তু এই দোকানদার, যেহেতু বাস করে আছে ঘোড়া বাজার। অবশ্যই অবশ্যই। আর ঘন্টায় ঘন্টায় কিন্তু অ্যাডভার্টাইজ করছে বিকাশ মাত্র চুরু ভুকু বটে ইউটিউবার। যাই হোক, তবে আমার চ্যানেল থেকে যদি আসে বা আমার কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তো অবশ্যই কেমন বাজে না বাজে সেটা কিন্তু দেখাবো আমি এখন। আপনারা এসে নিয়ে যাবেন যদি কিন্তু আপনার খুশি বা ভালো লাগে মন। ইনার যদি পরবর্তী ঘন্টায় ঘন্টায় আরো আপডেট আপনাকে দেখতে মন করে তো অবশ্যই চ্যানেল রাখবেন, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভালো ভিডিও নিয়ে। তখন আপনারা ভালো থাকেন, তখন সকল বন্ধুকে জানাচ্ছি ওকে বাই বাই টাটা। যেহেতু 3টা বাজে গেল দোকানদার কিন্তু ভোকে শুকা আছে মুটুয়া। হালটা লাগাবে না? হ্যাঁ, যেদিকে একটা ধার আছে দেখ লাগাবে। এইটা ডান সাইডে লাগবে কি এটা বাম সাইডে লাগি যাবে? লাগা কি? ঠিক আছে। আচ্ছা, লাগা সিস্টেমটা দেখ ডান সাইডে। হ্যাঁ দাদা, তো বুঝাবে তো এটা? হ্যাঁ, এটা বুঝাবে। হুম, এটা তো এমনি করে রাখো, হালকা এমনি করে রাখো, আমি দেখছি। লাগান দিছি হালটা, অতটা নাই। ঠিক আছে, ধীরে ধীরে ছাড়ি। একবার শিখে গেলে কোনো ব্যাপার হয় না, একটা হাতে বাহিনী ঘুরে বুঝবে। আর দেখো ঠিক আছে, বন্ধ করে না এইখানটাই, তারপরে বেঁকে 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 আসি যাবে মালটা। আর দেখো এখন নিউট্রাল আছে, এই নিউট্রাল আছে তো, তাহলে এটা দাবাবে, এটা দাবার পরে এটা দাবাবে, এটা রিভার্স গিয়ার, এটা দাবাবে, এটা ধীরে ধীরে ছাড়ি দেবে, দেখে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাদা খেতে টানিয়ে আর সম্ভব নয় ফেস করাবার? কাদা খাতা ফাঁসি গেলে টানিয়ে ফেস করাবার সম্ভব হবে কি নাই? সেই জন্য এটা দিয়া তারপর একটা দিবে, এটা আগে দিকে দিয়ে দিবে।